প্রিয়ার কোনো বিপদ আসতে চলেছে না তো? কি করি আমি এখন? হে মা আনন্দী, তুমি আমার সহায় হও। এসো এসো। আচ্ছা ঠিক আছে, বলো এবার বলো এবার কি সমস্যা, কেন এত রাগ হয়েছে তোমার? টেল মি দেন, কি করা উচিত বলো? তুমি আমাকে বলো কি করা উচিত। আরে সৌরভ, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? আমি তোমার কথা মতো বাড়িতে জানিয়ে দিয়েছি যে আমি বিয়ে করতে রাজি না। হোয়াট, কি করতে পারি প্লিজ একটু বলবে? কি আবার করবে? নিকুমনি আমার বিয়ে করবে গুড গার্লের মতো, আর আমার ঘাট থেকে বোঝা নামবে, শুধু আমার পকেট মানিটা বন্ধ হয়ে যাবে, এটাই যা আফসোস আমার। যাক গে, এই প্রিয়াকে আপাতত একটু সাইজ করা গেছে, নাহলে যা পাগল করে দিচ্ছিল ওকে বিয়ে করার জন্য। আপাতত এই বিয়েতে রাজি থাকুক, আর বিয়েটা হতে তো টাইম আছে, ততদিনে কিছু একটা করতে হবে। শোনো প্রিয়া, শোনো, তুমি না এইসব বিষয় নিয়ে একদম চিন্তা করো না, শুধু একটা কথা মনে রেখো, তোমার এই সৌরভ না তোমাকে ছাড়া বাঁচবে না, সেই কারণে ঠিক সময় তোমাকে নিয়ে পালিয়ে তো যাবই। কবে সেটা? কবে সৌরভ? সৌরভ আমি আর পারছি না, সেটা তুমি বুঝতে পারছো না? না, আমি এমন একটা ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছি যাকে আমি ভালোবাসি না, চিনি না, তার সম্পর্কে কিচ্ছু জানি না, তার সাথে নাকি আমি বিয়ে করতে রাজি হয়ে গেছি। আই ক্যান্ট ইমাজিন। আর তার মধ্যে এই যে অফিসে আমি কাজ করি সেটা বাড়িতে জানে না, এবার আমি কি করব বলো? আমি আমার কি করা উচিত? আমি এখন বলে দিই যে আমি তোমাকে ভালোবাসি, দেন বাড়ির লোকরা কি করবে? আমি কি করতে পারি? আমার ভালো লাগছে না সৌরভ। না না না, এইভাবে হবে না, আর আজকে কিছু টাকা পয়সাও খসানো যাবে বলে তো মনে হচ্ছে না, কি আর করা যাবে? তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, তাকাও না। শোনো, আমাদেরকে কিছু একটা করতে হবে, আমাদেরকেই কিছু একটা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি বলে দেবো। হ্যাঁ ঠিক আছে, তুমি আরও ডেকে নেবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বেশ ঠিক আছে। কাকে চাই আপনার? আপনি এদিকে কোথায় ঢুকছেন, কোথায় যাবেন আপনি? আমি আমি আপনাদের অফিসের